দুর্নীতির দায়ে দণ্ডিত হওয়ার আগেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, যে কোনো আন্দোলন হবে শান্তিপূর্ণ। তার নির্দেশনা মতো রায়ের প্রতিবাদে বিএনপি 3 দিনের মানববন্ধন, অবস্থান কর্মসূচি আর গণ অনশন কর্মসূচি দিয়েছে। প্রথম দিন ছিল মানববন্ধন। কেন্দ্রীয়ভাবে কর্মসূচি পালিত হয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে। অন্যায়ভাবে তাকে কারাগারে আটক রেখে জনগণের গণতন্ত্রের যে আন্দোলন, সেই আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। তাই খুব পরিষ্কারভাবে আমরা বলতে চাই যে আমরা আগামী নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে এই নির্বাচনে যাব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়া কোনো নির্বাচন এই দেশে হবে না বন্ধুরা। বেগম জিয়াকে দেরিতে ডিভিশন দেওয়ার সমালোচনা করে ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে কথা বলেন বিএনপি নেতারা। কেন্দ্র সরকার এখনো গ্রেফতার করছে, গণগ্রেফতার করছে, তার তীব্র নিন্দা জানায় সারা বাংলাদেশে, যাদেরকে যাদেরকে গ্রেফতার করে হয়েছে। আজকে 3-4 দিন অন্যায়ভাবে দেশনেত্রী বেগম খালেদাকে ডিভিশন দেওয়া হয় নাই, এটা একটা অন্যায়, আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ করছি। জেলা এবং উপজেলা সদরেও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।